আসসালামু আলাইকুম, আমি শাকিলা জামান, ওয়াইডারওয়েল কনসালটেন্সিতে কাউন্সিলর হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদেরকে জানাবো চায়নাতে আইএলস ছাড়াও কি আবেদন করা সম্ভব। এটা অনেক স্টুডেন্টের একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমার তো আইএলসের একটা ভালো স্কোর নেই বা ডুয়োলিঙ্গোর একটা স্কোর নেই, তাহলে আমি কি চায়নাতে স্টাইপেন্ড নিয়ে পড়তে পারবো? বিষয়টা হচ্ছে, আপনি যখন স্টাইপেন্ড নিয়ে পড়তে চাইবেন, চায়নাতে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে। ডিপ্লোমা প্রোগ্রাম আছে, ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে, মাস্টার্স আছে, পিএইচডি আছে। আপনি যদি যে প্রোগ্রামে যেতে চাচ্ছেন সেই প্রোগ্রাম অনুযায়ী আপনার জিপিএ অথবা সিজিপিএ এর নাম্বার বা স্কোরটা যদি ভালো থাকে, তাহলে আপনি স্টাইপেন্ডের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। তো আবেদনটা কখন করবেন? আবেদন করার জন্য সঠিক সময় হচ্ছে আপনি ইনটেকের শুরুতে আবেদন করবেন। ইউনিভার্সিটিগুলোর পোর্টালটা ওপেন হচ্ছে, শুরুর দিকে যদি আপনার ডকুমেন্টগুলো সুন্দর করে গুছিয়ে সেভাবে সাবমিট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি প্রোগ্রামগুলোতে ভালো একটা স্টাইপেন্ড নিয়ে পড়তে পারবেন। আমাদের এখান থেকে আপনাদেরকে এই ধরনের সকল বিষয়ে ভালোভাবে গাইডলাইনটা দেওয়া হয়ে থাকে। তো আপনি যে প্রোগ্রামেই যেতে চাচ্ছেন না কেন, আমাদের সিনিয়র কাউন্সিলরদের সাথে আপনি কথা বলতে পারেন। এসে আপনার যে প্রয়োজনটা রয়েছে বা আপনার ডকুমেন্টস শেয়ার করলেন, শেয়ার করে আপনি আপনার চাচ্ছেন স্টাইপেন্ড নিয়ে পড়তে, বিষয়টা আমাদের সাথে জানালেন, আমরা আপনাকে জানিয়ে দেবো যে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি কোন কোন ইউনিভার্সিটিতে এই ফ্যাসিলিটিটা পেতে পারেন বা আপনার কীভাবে করে ডকুমেন্টটা গুছালে আপনার জন্য এটা সহজ হবে। আজকে এ পর্যন্তই। আশা করি আপনি যদি এই ট্রিক্সগুলো ফলো করেন বা স্টাইপেন্ড নিয়ে পড়তে চান, আমাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে খুব ভালোভাবে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে, ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি স্টাইপেন্ড নিয়ে পড়তে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।